আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিজয় কুমার বিশ্বাস, প্রভাষক ব্যবস্থাপনা। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নাম্বার 41 পার্ট 2। আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি উল্লেখ করার পূর্বে তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাই। যে ছবি দেখে তোমাদের কি মনে হয়, কিসের ছবি, কেন দেখাচ্ছি বা কিসের ছবি? প্রথমে একটা ছবি তোমরা পর্দায় দেখতে পাচ্ছ। এই ছবি থেকে সহজেই অনুমেয় যে ছবিতে একজন ট্রেনিং ট্রেনার, তিনি অন্যদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এবং উপরে লেখা আছে অটোক্রেটিক লিডারশিপ। এটার অর্থ হলো যে উনি যে হুইসেলার বা যে বাঁশি দিচ্ছেন, উনি যা বলবেন ওনাদেরকে তাই করতে হবে। উনি যদি বুক ডাউন দিতে বলছেন, উনি বুক ডাউন দিচ্ছে, এরপর যদি উঠে দাঁড়াইতে বলেন দাঁড়াইতে, অর্থাৎ উনি নেতা যা বলবেন তাই করতে হবে। এখানে সুন্দরভাবে নিচে লেখা আছে, যার অর্থ হচ্ছে যে কঠোরভাবে নেতার কথা মানতে হবে, তারপরে আইন অনুযায়ী সকল কথা, কোনো উত্তর বা কোনো কিছু জানার চেষ্টা করা যাবে না, যা বলবে তাই করতে হবে। আমরা আরেকটা চিত্র দেখতে পাই, একজন ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে আছে, তার চারপাশে কয়েকজন। এ থেকে সহজেই অনুমানও যে মাঝখানে যিনি আছে তিনি ওই সবার প্রধান, অর্থাৎ লিডার। এখন আমরা কিছু অ্যারো দেওয়া আছে, দেখো সবাই এখানে একটা বিষয় খেয়াল করবে, দেখবে যে অ্যারোগুলো কিন্তু দুই পাশে অ্যারো দেওয়া আছে। এই দুই পাশে অ্যারো দেওয়া কি বোঝায়? এই দুই পাশে অ্যারো দেওয়া বোঝায় যে যে নেতা মাঝখানে দাঁড়িয়ে আছেন সেই নেতা আদেশ দিবেন এক অ্যারোর মাধ্যমে, কিন্তু আবার অন্যদিকে যখন অ্যারো দেওয়া আছে এটা থেকে বোঝায় যে এই যে অধস্থ ব্যক্তি তার কথা উনি শুনবেন, অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উনি নির্দেশনা দিবেন, সে নির্দেশনা আলাপ আলোচনা করে ইনি আবার একটা ফিডব্যাক দিবে, সেটার মাধ্যমে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, যেখানে অধস্তনদের কথা শুনে নেতা তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা আরেকটা চিত্র দেখতে পাই, একজন ব্যক্তি লাল চিহ্নিত একজন ব্যক্তি সবার উপরে দাঁড়িয়ে আছেন, আর ওনাকে সংগঠনের পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকে তার দাঁড়ানোর একটা লেভেল করে দিয়েছেন। উনি ওখানে দাঁড়িয়ে আছেন, এর অর্থ বোঝায় যে ওই সংগঠনে উনি একজন নেতা, সংগঠন থেকেই তাকে নেতা বানিয়ে উপরে দাঁড় করিয়ে রেখেছেন। সুতরাং আমরা এটাকে বলতে পারি যে এক ধরনের আনুষ্ঠানিকভাবে ওই লাল ব্যক্তিকে নেতা ঘোষিত করা হয়েছে, অর্থাৎ একটা আনুষ্ঠানিক নেতৃত্বের একটা উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি। আমরা আরেকটা চিত্রে দেখতে পাই যে আমাদের আজকের পাঠের বিষয় নেতৃত্বের প্রকারভেদ। আজ আমরা জানব নেতৃত্বের প্রকারভেদগুলো কী কী পাঠ দুয়ে, এবং এর পূর্বে আমরা যে ছবিগুলো দেখেছি তার মধ্যে আমরা কয়েকটা ছবি বিষয় অলরেডি জানতে পেরেছি, যে আনুষ্ঠানিক নেতৃত্ব, আবার দেখলাম যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আবার দেখলাম যে অংশগ্রহণমূলক নেতৃত্ব। আমরা আজকে কি শিখব? এই পাঠ থেকে আমরা শিখতে পারবো
নেতৃত্ব প্রকারভেদ কি, নেতৃত্বের প্রকারভেদগুলো কি কি এবং কি সেগুলো প্রত্যেকের ব্যাখ্যা। আমরা এক নজরে দেখে নিই যে নেতৃত্বের প্রকারভেদগুলোর মধ্যে কি কি আছে। তোমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারবে যে নেতৃত্ব আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্ব দুই প্রকার, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। ক্ষমতার বিচারে নেতৃত্ব চার প্রকার, স্বৈরতান্ত্রিক, পিতৃসুলভ, গণতান্ত্রিক, লাগামহীন। আবার দৃষ্টিভঙ্গির বিচারে কর্মকেন্দ্রিক, কর্মীকেন্দ্রিক। প্রেরণার বিচারে ইতিবাচক নেতৃত্ব এবং নেতিবাচক নেতৃত্ব। আমরা নেতৃত্ব প্রকারগুলো এক নজরে দেখে নিলাম যে প্রথমত চারটা বিষয়ের উপর ভিত্তি করে নেতৃত্বকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমরা এবার দেখতে পাই আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সে ভাগগুলো কে কে। প্রথমে আমরা একটা চিত্র দেখতে পাই আনুষ্ঠানিকতার বিচারে। আমরা একটু আগে একটা চিত্র দেখেছি যেখানে একজন ব্যক্তি উপরে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ উপরে দাঁড় করানোর যে একটা, নিচে যে একটা দাঁড়ানোর যে একটা মাধ্যম, অর্থাৎ একটা প্লার মতো তৈরি করে দিচ্ছে। এটা কে তৈরি করে দিচ্ছে? অবশ্যই অর্গানাইজেশন থেকে তৈরি করে দিচ্ছে। আর অর্গানাইজেশন থেকে তৈরি করে দেওয়ার পরে ওই ব্যক্তি ওখানে দাঁড়িয়েছেন কেন, এই প্রশ্ন তোমাদের হতে পারে। অবশ্যই দাঁড়িয়েছে কারণ অর্গানাইজেশন থেকে ওনাকেই ওই পদে পদোন্নতি দিয়েছেন বা ওই পদে ওনাকে নিয়োগ দিয়েছেন। সুতরাং আমরা সহজেই বলতে পারি যে এটি একটি আনুষ্ঠানিক নেতৃত্ব, কারণ সংগঠন থেকেই যদি তারকে নেতা হিসেবে ঘোষণা করা হয়, তার জন্য নেতার একটু জায়গা উপরে তৈরি করে দেওয়া হয়, তাহলে সে অবশ্যই আনুষ্ঠানিক নেতৃত্ব। সুতরাং আমরা বলতে পারি এটা একটি আনুষ্ঠানিক নেতৃত্ব। তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের নিয়ম কানুন অনুসরণ করে প্রতিটি অধস্তন কর্মী প্রশাসনের নির্দেশ পালন করতে বাধ্য থাকে, তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। আমরা চিত্রে অবশ্যই দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকভাবে সংগঠন থেকে নেতা সিলেক্ট করে দেওয়া হয়েছে, এখন তার কথা অনুযায়ী সকল অধস্তনদেরকে কাজ করতে হবে। আমরা আর একটা চিত্র দেখি যেখানে এর বিপরীত, আগের চিত্রের বিপরীত দেখতে পাচ্ছি। বিপরীত বলতে সবাই সেম লেভেলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সবাই কিন্তু পদমর্যাদায় সমান, কিন্তু তার মধ্যে একজনকে রেড করা হয়েছে। এর মানে আমরা সহজেই ধরে নিতে পারি এবং সেই রেড ব্যক্তির হাত কিন্তু উঁচু আর সবার হাত নিচু। তাহলে আমরা সহজেই ধরে নিতে পারি ওই রেড ব্যক্তিটি হচ্ছে নেতা, এটাকে অনানুষ্ঠানিক নেতা বলে। এটা কিন্তু সংগঠন থেকে তৈরি করে দেয়নি, এনারা যারা আছে তারা নিজেরাই ওনাকে নেতা বলে মেনে নিয়েছে। ওনার আচরণ, ওনার ব্যবহার, ওনার সব কিছুই ওই যারা অধস্তন ব্যক্তি আছে তারা তাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। অর্থাৎ সংগঠন থেকে তাকে কোনো পদায়ন করেনি, কিন্তু তারা মেনে নিয়েছে তাকে নেতা হিসেবে। তাহলে এটাকে বলে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নেতৃত্ব। তাহলে আমরা উপরে একটু সংজ্ঞার দিকে দেখতে পাই যে যে নেতৃত্বে দলের সদস্যদের আচরণের উপর প্রভাব বিস্তার করে সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। তাহলে আমরা একটু আগে দেখেছি যে আসলে ইনি কিন্তু ঘোষিত নেতৃত্ব নেতা না, এই সকল সবাই মিলে তারা বলছে যে এর মধ্যে অনেক কারিগরি জ্ঞান আছে, তারপরে নেতৃত্ব সকল গুণাবলী অনেকগুলো গুণাবলীর মধ্যে রয়েছে, সুতরাং আমরা একে নেতা হিসেবে মেনে নিচ্ছি। এটাকে বলা অনানুষ্ঠানিক, অর্থাৎ আনুষ্ঠানিক সংগঠন থেকে কোনো কিছু তৈরি করে দেওয়া হয় না। আমরা আবার আরেকটা চিত্র দেখতে পাই ক্ষমতার প্রয়োগের ধরন বিচারে কয় প্রকার। প্রথমে আমরা দেখি সুন্দর করে লেখা আছে মাই ওয়ে মাই হাইওয়ে। এর মানে কি? আমার পথ আমার পথই রাজপথ। এটা কোথায়? স্বৈরতান্ত্রিক নেতৃত্বে। আমরা একটু আগেই বলেছি স্বৈরতান্ত্রিক নেতৃত্বে এমন একটি নেতৃত্ব স্ট্রাকচার যেখানে নেতা যা বলবে তাই করতে হবে, নেতা মুখ থেকে যে আদেশটা করবেন সেই আদেশটাই পালন করতে অধস্তন বাধ্য থাকিবে। তাহলে আমরা দেখতে পাই
যে নেতৃত্বে নেতা সকল সিদ্ধান্ত একা গ্রহণ করেন এবং কাজ আদায় করতে কর্মীদের ভয় ভীতি ও শাস্তি প্রদান করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। আমরা তাহলে বলতে পারি যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে নেতাই একাই সকল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কাজ আদায় করতে গিয়ে ভয় ভীতি বা শাস্তি প্রদানের হুমকি প্রদান করা হয়। আমরা আরেকটা চিত্রে দেখি যে একজন বস তার অধীনস্থকে এমনভাবে চিৎকার দিয়েছে যে সে ভয়ে পিয়ে চমকে যেয়ে তার হাতের ফাইলগুলো ফেলে দিয়েছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা ধরন কেমন হতে পারে। আরেকটা চিত্রে দেখি লিডার অ্যাজ প্যারেন্ট, ওয়ার্কার অ্যাজ চাইল্ড। আমরা জানি যে পিতামাতার সম্পর্ক কেমন হয়, পিতা পিতার সরি পিতা এবং সন্তানের সম্পর্ক কেমন হয় এবং পিতা সন্তানকে কীভাবে ট্রিট করে, পিতা সন্তানকে তার চাওয়া পথ কীভাবে পূরণ করে এবং পিতা সন্তানের উপর কী কী ক্ষমতা বা কীভাবে প্রয়োগ করে তোমরা সবাই জানো, তোমরা সবাই এটা উপলব্ধি করো বাস্তব জীবনে। তো পিতৃসুলভ নেতৃত্ব বলে এতে। তাহলে পিতৃসুলভ নেতৃত্ব আমরা একটু সংজ্ঞার মধ্যে দেখতে পাই, যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী। তোমার সংসারে তোমার পিতা কিন্তু সর্বময় সংসার ক্ষমতার অধিকারী, হলেও কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের সাথে পিতা পুত্রের ন্যায় ও সদয় আচরণ করে তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। দেখো তোমার সংসারে তোমার পিতা কিন্তু সকল ক্ষমতার অধিকারী, তারপরও কিন্তু তোমার কাছ কাজ দিয়ে বা তোমাকে দিয়ে যদি কোনো কাজ করাইতে চায় তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করবে। তিনি প্রথমত চিন্তা করে তুমি তার ছেলে, তুমি তার মেয়ে, তুমি কাজ কী করলে কাজ করবা, তোমার চাহিদা পূরণ করবে, তোমার সুবিধা অসুবিধা দেখবে, তারপরও কিন্তু ক্ষমতা কিন্তু তার হাতে, তারপরেও কিন্তু তুমি সে কাজ করো এবং সংসারের অনেক ছেলে মেয়ে অনেক কাজ করে। এই কাজ করার যে পদ্ধতি এই পদ্ধতিকেই বলা হয় পিতৃসুলভ নেতৃত্ব। আমরা আরেকটা চিত্রে দেখতে পাই ক্ষমতার বিচারে। একটা একজন নেতা তিনি তার কর্পোরেট মিটিংয়ে সবাই হাত তুলে খুব হাসির বা সন্তুষ্টির মাধ্যমে তারা যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, একে গণতান্ত্রিক। অর্থাৎ এক টেবিলে বসে অধস্তন সকল দেশের সাথে সকল অধস্তনের সাথে কথা বলে আলাপ আলোচনা করে কোনো একটা ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। আমরা চিত্রটাতে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর একটি চিত্র দেখলে পরে আরও ভালোভাবে বুঝতে পারবো যে একটা চেয়ারে নেতা বসে আছেন, ঠিক একই চেয়ারে অন্যান্য কর্মীরা বসে আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। তাহলে এটা এক ধরনের গণতান্ত্রিক নেতৃত্ব। আর একটা চিত্র আমরা দেখতে পাই যে একজন নির্বাহী তিনি টেবিলের উপর পা দিয়ে সুন্দরভাবে আরামসে বসে আছে। তাহলে কোন নেতৃত্বে এরকম দেখতে পাই? অবশ্যই মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা কখনোই কাজ আদায়ের জন্য কর্মীদেরকে প্রেশার দেন না এবং কাজ দিয়ে তিনি নিশ্চিন্তে মানে নিশ্চুপ থাকেন। তাহলে আমরা দেখতে পাই যে নেতৃত্বে নেতা কাজ আদায় এর ক্ষেত্রে চুপ থাকে এবং কর্মীদের কার্য সম্পাদনে সর্বাধিক স্বাধীনতা প্রদান করেন তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে। আমরা এরপরে দেখি দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্ব কয়েক প্রকার। দৃষ্টিভঙ্গির নিচে দেখছি একজন কর্মকেন্দ্রিক, অর্থাৎ কর্মকেই প্রধান মনে করা হয়, কর্মই তার কাছে ধর্ম মনে হয় যে কর্ম ছাড়া আর কোনো পথ নাই। অর্থাৎ নেতা সবসময় কর্ম কাজ আদায়ের দিকে বেশি গুরুত্ব দেন। অর্থাৎ যে নেতৃত্বে কর্মীর কর্মফল বা উৎপাদনকে প্রাধান্য দেওয়া হয় তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। আর একটা চিত্র দেখছি যে একজন প্রতিষ্ঠানের নেতা তিনি কর্মীদের সাথে সুন্দরভাবে কথা বলছেন, তাদের সুযোগ সুবিধা বা তাদের সমস্যা বা ভালো মন্দ আছে কিনা সে সম্পর্কে খোঁজখবর নিচ্ছে, একে বলে কর্মী কেন্দ্রিক। অর্থাৎ যে নেতৃত্বে কর্মী ফল কর্মফল বা উৎপাদনকে প্রাধান্য না দিয়ে তাদের মানবীয় দিক বিষয়ে বিবেচনা করে নেতা সহানুভূতির সাথে
কর্মীদের সমস্যা সমাধান করেন তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। আমরা পিকচারে সুন্দরভাবে দেখতে পাই যে কর্মীকেন্দ্রিক নেতৃত্বের সুন্দরভাবে নেতা কর্মীদের বিষয়গুলো জানার চেষ্টা করছেন এবং তাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছেন। আরেকটা চিত্রে দেখতে পাই পেশাদার বিচারে দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে ইতিবাচক নেতৃত্ব। ইতিবাচক নেতৃত্ব আমরা এভাবে সহজে বুঝতে পাই যে পিকচারে একজন নেতা বা একজন এক্সিকিউটিভ তিনি তার অধস্তনদের সাথে হাসি মুখে কথা বলছেন এবং তাদের সাথে মিলেমিশে, এতে করে অধস্তন কর্মী যারা আছে তারা ইতিবাচক নিয়ে তাদের সাথে মিলেমিশে কাজ করছেন। সুতরাং আমরা বলতে পারি যখন নেতা কর্মীদের মন জুগিয়ে তাদের প্রয়োজন মিটিয়ে তাদের কাজে প্রেরণা দান করেন তাকে ইতিবাচক নেতৃত্ব বলে। আমরা পিকচারে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে নেতা তাদের সাথে তাদের মন জুগিয়ে কাজ করার চেষ্টা করছেন। আর একটা চিত্রে দেখতে পাই এর উল্টো চিত্র, যেখানে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা ফাইল ছুঁড়ে মারছেন এবং অধস্তন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করছেন। এটাকে বলে নেতিবাচক নেতৃত্ব, অর্থাৎ ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে কাজে করানোটাই বলা হয় নেতিবাচক নেতৃত্ব। তাহলে আমরা বলতে পারি যে নেতৃত্বে নেতা কর্মীদের মনে ভয় ভীতি প্রদর্শন করে তার ব্যক্তিগত প্রভুত্ব কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তাকে নেতিবাচক নেতৃত্ব বলে। আমরা চিত্রে খুব সুন্দরভাবে নেতৃত্বটা দেখতে পাচ্ছি। এরপরে তোমাদের একক কাজ হিসেবে দিয়ে রাখছি উপরে টপিক যেটি আমরা আলোচনা করলাম, সে টপিকসগুলো সুন্দরভাবে হাইলাইটস করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবে এই টপিকস থেকে, অর্থাৎ এই পাঠ থেকে। এবং তোমাদের মূল্যায়নের জন্য তিনটি প্রশ্ন দেওয়া হলো, আনুষ্ঠানিক নেতৃত্ব কী, অনানুষ্ঠানিক নেতৃত্ব কী, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী।